হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মির্জা আব্দুল্লাহ নোমান ফ্রম এনিটাইম লার্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। চলে আসলাম আর একটি ভিডিওতে আপনাদের মাঝে। আজকে কথা বলবো কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড ম্যানেজমেন্ট এই টপিকের সেকেন্ড ক্লাসে। যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইট ডাইমেনশন অফ কোয়ালিটি। আটটি ডাইমেনশন আছে, আটটি প্যারামিটার আছে। এই আটটি প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা সাধারণত কোয়ালিটি মেজার করে থাকি। তো এই আটটি বিষয়ে আমরা আজকে আলোচনা করব। তো আটটি বিষয়গুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা হবে। তার আগে বলে নিই, আমরা পূর্ববর্তী যে ভিডিওটি, সেই ভিডিওতে আমরা দেখেছিলাম কোয়ালিটি কন্ট্রোল কী, কোয়ালিটি কন্ট্রোল মোটামুটি কেন করতে হয়, এর একটা বিশদ কারণ সম্পর্কে মোটামুটি আমরা ধারণা নিয়েছিলাম। এবং কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে আমাদের দেশে কবে থেকে রিসার্চ শুরু হয়, কবে থেকে স্টাডি শুরু হয়, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা চলে যাই আমাদের মূল ভিডিওতে, ফিরে আসছি ইন্ট্রোর পর। ওয়েলকাম এগেইন। তো আমাদের যে এই ডাইমেনশন অফ কোয়ালিটি সেটা আগে দেখবো। তো আমাদের ফার্স্ট যে ডাইমেনশন সেটা হচ্ছে পারফরমেন্স। একটা প্রোডাক্টের পারফরমেন্স হচ্ছে তার প্রাইমারি ক্যারেক্টারিস্টিক। আপনার এই যে কোনো একটা প্রোডাক্ট, ধরুন আপনি মোবাইল কিনলেন, সেই মোবাইলের পারফরমেন্স যত ভালো হবে সেই মোবাইলটা তত ভালো আপনার কাছে, সেই মোবাইলটা তত কোয়ালিটিফুল আপনার কাছে। ধরুন আপনি একটি কম্পিউটার কিনলেন, কম্পিউটারের পারফরমেন্স যত হাই হবে, যত ভালো হবে, আপনার রিকোয়ারমেন্টগুলো যত ভালোভাবে ফুলফিল করতে পারবে ততই ভালো সেই কম্পিউটারটি। ঠিক সেরকম গার্মেন্টস সেক্টরে আমাদের যে অ্যাপারেল প্রোডাক্টগুলো, এর পারফরমেন্স যত ভালো, এই প্রোডাক্টের পারফরমেন্স যত ভালো হবে বায়ার বা কাস্টমারের কাছে, এর কোয়ালিটি তত ভালো। দেন এরপর হচ্ছে ফিচার্স। ফিচার্স হচ্ছে অ্যাডিশনাল কিছু অ্যাড করা বা এর অ্যাডিশনাল কিছু সাপ্লিমেন্ট অ্যাড করা। আমরা সাধারণত বর্তমানে ইলেকট্রনিক্স প্রোডাক্টের ক্ষেত্রে একটা নির্দিষ্ট, যেমন টিভি, টেলিভিশন, টেলিভিশনের ক্ষেত্রে বিষয়গুলো কী হয়, টেলিভিশনে আমরা কি ডিশ বা ক্যাবল অ্যান্টেনার যে ক্যাবল আছে সেগুলো লাগিয়ে আমরা টিভি দেখি, কিন্তু তার সাথে যদি এক্সট্রা কিছু ফিচার পাওয়া যায়, অ্যান্ড্রয়েড সিস্টেম পাওয়া যায়, স্মার্ট টিভি পাওয়া যায়, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু আরও ভালো হয়। আমরা কিন্তু সাধারণত চিন্তা করি না যে একটা টিভিতে ওয়াইফাই কানেক্ট করে তার মধ্যে ইউটিউব ব্রাউজ করব। আমরা চিন্তা করি সাধারণত পিসি বা মোবাইলে ইউটিউব ব্রাউজ করবো, কিন্তু বর্তমানে আমরা এই টেকনোলজির যুগে এসে আমরা দেখতেছি কী হচ্ছে, এখানে আমাদের টিভিগুলো স্মার্ট হয়ে গেছে, তার মানে এক্সট্রা একটা ফিচার অ্যাড করেছে, টিভির সাথে এক্সট্রা কিছু ফিচার অ্যাড হতো, এতে কিন্তু আমাদের কোয়ালিটি ইম্প্রুভমেন্ট হলো। ঠিক সেরকম আমাদের অ্যাপারেল সেক্টরে, আমাদের এই আরএমজি সেক্টরে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিছু এডিশনাল যখন ফিচার যোগ হয়ে যায় তখন তার কোয়ালিটি ইম্প্রুভ হয়, এবং এই ফিচারগুলোর মাধ্যমে কোয়ালিটি মেজারমেন্ট করা হয়। দেন এর পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে রিয়েলাবিলিটি। রিয়েলাবিলিটি হচ্ছে বিশ্বস্ততা, বা একটা প্রোডাক্ট বা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট যখন আপনি কিনবেন নিশ্চয়ই তার উপর বিশ্বস্ত থেকে আপনি কিনবেন। তো সেই বিশ্বস্ততাটা অর্জন করা এটা কোয়ালিটির একটা অংশ, কারণ আপনি যখন কোয়ালিটিফুল প্রোডাক্ট দিবেন তখনই না আপনি যে বিশ্বস্ততা অর্জন করবেন। তো যখন কোয়ালিটিফুল প্রোডাক্ট না দিতে পারবেন তখন কিন্তু বিশ্বস্ততাটা আসবে না। সাপোজ ধরুন আপনি একটি প্রোডাক্ট কিনতে গেলেন, সেই প্রোডাক্টের হয়তো আপনি সাপোজ একটি প্লো শার্ট কিনলেন, প্লো শার্টে আপনি কাপড়টা চাচ্ছেন একরকম, পিকে প্লোর কাপড় চাচ্ছেন, বাট পিকে প্লো বলে আপনাকে এমন একটা কাপড় ধরিয়ে দিল যে কাপড়টা খুবই বাজে, বা যে কাপড়ের ন্যাপ উঠতেছে, এই ধরনের একটা কাপড় ধরিয়ে দিল আপনাকে, বা এই ধরনের একটা অ্যাপারেলস আপনাকে প্রোডাক্ট দিয়ে দিল। সেক্ষেত্রে কিন্তু দেখুন, এই যে ব্র্যান্ড বা যেই সেলার আপনাকে এই প্রোডাক্টটা দিল, সে কিন্তু তার কোয়ালিটি অ্যাচিভ করতে পারলো না, এবং আপনার কাছে সে রিয়েলেবল হলো না, তার রিয়েলেবিলিটি অর্জন হলো না, এবং পরবর্তীতে কিন্তু আপনি সেই প্রোডাক্টটা আর কিনবেন না, পারচেস করবেন না, এবং আপনার যে সাথে লিঙ্কেজ আছে যারা, তাদের কাছ থেকে কিন্তু আপনি প্রোডাক্টটা পারচেস করবেন না। এর ফলে কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোয়ালিটি এখানে হ্যাম্পার হচ্ছে। তাহলে দেখুন, রিয়েলেবিলিটি অর্জনের জন্য এবং রিয়েলেবিলিটি এনশিওর করার জন্য কিন্তু কোয়ালিটি মাস্ট। এর পরবর্তী যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে কনফার্মেন্স। কনফার্মেন্স হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক যেটা হচ্ছে আমাদের বিষয়টা হয় এরকম যে প্রোডাক্টের ডিজাইন, প্রোডাক্টের যে শেপ, এই জিনিসগুলোর আমাদের একটা স্ট্যান্ডার্ড ইস্টাবলিশড করবে। আপনি একটা প্রোডাক্ট ইউজ করার পর আপনার মনের ভিতরে বা আপনার ইউজেসের যে রেগুলার ইউজেসের ভিতরে একটা স্ট্যান্ডার্ড সে সেট করে দিতে পারবে। যখন সাপোজ আপনি একটা প্রোডাক্ট ইউজ করলেন, খুবই ভালো একটা প্রোডাক্ট ইউজ করলেন, কিন্তু পরবর্তীতে সেম ক্যাটাগরির একটা প্রোডাক্ট যখন আপনি পারচেস করতে গেলেন বা নিতে গেলেন, সেটা সেম ক্যাটাগরি হলো না, তাহলে কিন্তু দেখেন আপনার আগের যে প্রোডাক্টটা সেটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছে, কিন্তু পরবর্তী আপনি ওই কোয়ালিটি পান নাই বলে কিন্তু সেই স্ট্যান্ডার্ড আপনি মেজার করতে পারছেন। তো এই কনফার্মেন্স বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা প্রোডাক্ট যখন অ্যাপারেল ইন্ডাস্ট্রিগুলোতে যখন প্রোডাক্টটা তৈরি করছে তখন বায়ার কিন্তু এর আগেও সে প্রোডাক্ট তৈরি করেছে, তার একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ডটা কী তার ওই স্ট্যান্ডার্ড ধরে রেখে, প্রত্যেকটা বায়ারের যেমন নিজস্ব স্ট্যান্ডার্ড আছে ঠিক সেই স্ট্যান্ডার্ডটা ধরে রেখেই আমাদের প্রোডাক্টটা তৈরি করতে হবে। দেন এরপরে চলে আসি ডিউরেবিলিটি। ডিউরেবিলিটি আমরা সবাই মোটামুটি বুঝি যে এর স্থায়িত্ব বা লাইফ টাইম কত, একটা প্রোডাক্টের লাইফ টাইম কীরকম। আপনি যখন একটা প্রোডাক্ট কিনবেন, দাম দিয়ে যখন একটা প্রোডাক্ট কিনবেন, স্বাভাবিক আমাদের দেশে আমি যেটা ধরি র্যান্ডমলি আমরা সবাই মোবাইল সুইচ করি, একটার পর একটা মোবাইল কিনে থাকি,
কিন্তু একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন একটা মোবাইল কিনেন 1500-1600 টাকা বা অলমোস্ট 20,000 টাকা দিয়ে যখন আপনি একটা মোবাইল কিনেন, তখন চিন্তা করেন মিনিমাম আপনি মোবাইলটি 1 ইয়ার ইউজ করবেন। ঠিক সেরকম অ্যাপারেলের ক্ষেত্রেও আমরা যখন একটা শার্ট, টি শার্ট, প্লো শার্ট, জ্যাকেট, প্যান্ট, ট্রাউজার, এভরিথিং যাই কিনি না কেন, আমরা চিন্তা করি যে এই প্রোডাক্টটা আমি এত দাম দিয়ে কিনছি, তো এই প্রোডাক্টটা আমি মিনিমাম 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর ইউজ করব। যখন এই আমি এর ডিউরেবিলিটিটা এরকম সেট করে দিচ্ছি, এই প্রোডাক্টটা যদি আমার এই ডিউরেবিলিটির রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ না করে, তাহলে কিন্তু আমার আমার কাছে এর কোয়ালিটি কিন্তু 100% ফুলফিল হলো না। দ্যাটস মিন এই ডিউরেবিলিটিও আমাদের কোয়ালিটি একটা ডাইমেনশন ক্রিয়েট করে। তো এরপর হচ্ছে সার্ভিসেবিলিটি। সার্ভিসেবিলিটি হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তৈরি করি, এই প্রোডাক্টগুলো কী পরিমাণ সার্ভিস দিবে, এবং এর সাথে অনেকটা ডিপেন্ড করে এর যে বায়ার বা আমার আমাদের যে বায়ারকে আমরা কী সার্ভিসটা তাকে দিব। আমাদের সার্ভিস যখন ভালো হবে, আমাদের সার্ভিস দেওয়ার ক্ষমতাটা যখন ভালো হবে, তখনই কিন্তু প্রোডাক্টের আলটিমেট কোয়ালিটিটা অটোমেটিক ভালো হবে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো প্রোডাক্টের কোয়ালিটি একটা স্ট্যান্ডার্ড লেভেল ম্যানেজ করলো আপনার, যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনলেন একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড লেভেল হলো, কিন্তু সেটার সার্ভিসটা ভালো না, আপনার ওই প্রোডাক্টটা সার্ভিস ভালো দিচ্ছে না, আপনার ওই যে কোম্পানি থেকে নিলেন সেই কোম্পানি আপনাকে সার্ভিস ভালো দিচ্ছে না, তাহলে কিন্তু আপনার কাছে এটা কখনোই কোয়ালিটিফুল হবে না। এরপরে আসি অ্যাস্থেটিক। অ্যাস্থেটিক বিষয়টা হচ্ছে অনেকটা কীরকম, আপনার টেস্টের মতো। আপনার একটা প্রোডাক্ট দেখে টেস্ট বলতে অনেকটা এরকম না, আপনার একটা প্রোডাক্ট দেখে আপনি আকৃষ্ট হবেন। একটা প্রোডাক্ট যখন আপনি দেখলেন, আমরা বলি না আগে দর্শনধারী পরে গুন্ডিচারী, তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি এতক্ষণ আমি যে 6টা বা 7টা যে রিকোয়ারমেন্ট বললাম, 6টা রিকোয়ারমেন্ট বললাম, এই রিকোয়ারমেন্টগুলো আপনি তো প্রোডাক্টটা ইউজ করার পর বুঝতে পারবেন, কিন্তু এই অ্যাস্থেটিক্স বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে না, প্রোডাক্ট পারচেজও করতে হবে না, আপনি আগে দেখবেন, আপনি ফিল করবেন, আপনি এটার একটা টেস্ট বা একটা স্মেল, এই ধরনের যত জিনিসগুলো আছে, যে জিনিসগুলো আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, অনুভূতির কিতে এই জিনিসটা আকৃষ্ট করতে হবে আপনাকে। আমাদের এই জিনিসটা যখনই আকৃষ্ট করবে, এই প্রোডাক্টটা যখন আমাদের চোখে লাগবে, আমাদের কাছে আকৃষ্ট করবে, তখনই আমাদের নিড ক্রিয়েট হবে আর তখনই আমরা প্রোডাক্টটি কিনবো। তো এই বিষয়টা যখন বায়াররা অর্ডার দেয়, তখন এই জিনিসগুলো চায় যে তার প্রোডাক্টটা যেন যেভাবে ডেভেলপমেন্ট হয়, প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট হয়, তো এই ডেভেলপমেন্টের ধাপে ধাপে যেন এই অ্যাস্থেটিক জিনিসটা তৈরি হয় এবং যে ম্যানুফ্যাকচারার সে যেন এই জিনিসটা মেনটেন করে। তার মানে বুঝতে বোঝা যাচ্ছে এখানে যে প্রোডাক্টটা হলেই হবে না, প্রোডাক্টের একটা অ্যাস্থেটিক পয়েন্ট থাকতে হবে, যেই পয়েন্টের কারণে আমার যে কাস্টমার আছে তারা এই জিনিসটা কিনবে। এরপরে আসে হচ্ছে প্রিসাইড কোয়ালিটি। প্রিসাইড কোয়ালিটি হচ্ছে অনেকটা এরকম, কাস্টমারের কোয়ালিটি লেভেলটা কীরকম সেটা বুঝতে পারা। কাস্টমার একটা জিনিস চাচ্ছে, একটা প্রোডাক্টের একটা কোয়ালিটি এই টাইপ চাচ্ছে, তো বায়ার চায় সেই কোয়ালিটি অ্যাচিভ করতে, এবং সেই কোয়ালিটি অ্যাচিভ করে বায়ার ম্যানুফ্যাকচারারকে অর্ডার দিচ্ছে। তার মানে এখানে বোঝা গেল যে প্রিসাইড কোয়ালিটিটাও অনেকটা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের মোট 8 ডাইমেনশন অফ কোয়ালিটি, যে 8টা ডাইমেনশনে আমরা কোয়ালিটিকে বিচার করি, 8টা দিক থেকে আমরা কোয়ালিটি বিচার করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাওয়ার জন্য, এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা।